গতকাল রাতে বাড়ি না ফেরায় বাড়ি থেকে বারবার ফোন করা সত্ত্বেও ফোন না ধরায় বাড়ির লোক চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। শুক্রবার সকালে এক প্রতিবেশী বাড়িতে এসে জানায় বাড়ি থেকে বেশ কিছুটা দূরত্বে পড়ে রয়েছে যুবকের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে তমলুক থানার চাঁদখোয়াগঞ্জ নারায়ণপুর গ্রামে। যুবকের নাম ভীম দাস, বয়স প্রায় 30। পারিবারিক অশান্তি বা কারো সাথে কোনো শত্রুতা না থাকলেও বেশ কিছুদিন আগে একটি চার চাকা গাড়ি কেনায় ওই গাড়ির কিস্তি শোধ করতে না পারায় বেশ কিছুটা চাপে ছিল ওই যুবক। তার ফলে বিষাক্ত পদার্থ খেয়ে আত্মহত্যা করেছে ওই যুবক, এমনটাই জানান মৃত যুবকের দাদা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তমলুক থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয় পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে। সৌমাল্য বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বাংলা।